নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমেরিকাতে বাংলাদেশের মতো স্কুলের বাইরেও কোচিংয়ের ব্যবস্থা আছে কিনা, প্রাইভেট টিউশনের মতো ব্যবস্থা আছে কিনা, যেটা বাংলাদেশে আমরা আগে করতাম, এখনকার জেনারেশনও করে। আর পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা বাচ্চাদেরকে বাংলা সংস্কৃতির সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে কিনা, প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা আছে কিনা। আর পাশাপাশি শেয়ার করব, আমাদের দেশে যেমন পোস্ট অফিসের মাধ্যমে চিঠিপত্র আসে, এখানেও তো আসে, তো সেটা কীভাবে ওরা সার্ভিসটা দেয় সেটা একটুখানি তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন চলে এসেছি আমার ছেলে যে কোচিং সেন্টারে ক্লাস করে সেখানে, ও অনলাইনে করে, কারণ আমরা যে শহরে থাকি এই শহরে এই কোচিং সেন্টারের ব্রাঞ্চ নেই। তো আমাদের বাসা থেকে 1.5-2 ঘন্টার দূরত্বে ওটার যে ব্রাঞ্চ আছে সেখানে এসেছি, ওখান থেকে ওর ওয়ার্কশিট নিয়ে যাব। আমরা প্রতি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে এসে ওয়ার্কশিট নিয়ে যাই। সেটা অপশন ছিল, ওরা মেল করে দিতে পারে, পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারে, অথবা আমরা এসে নিয়ে যেতে পারি। তো আমরা এসে নিয়ে যাব সেটাই চুজ করেছি। পোস্ট অফিসের মাধ্যমে ওরা যদি ওয়ার্কশিট আমাদেরকে পাঠায় তাহলে আমার ছেলে সেগুলো কমপ্লিট করার পরে পোস্ট অফিসের মাধ্যমেই আবার আমরা তাদেরকে পাঠাবো। তো সেক্ষেত্রে আবার মিসিং হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমি একবার আমার পাসপোর্ট হারিয়ে ফেলেছিলাম, সেটার গল্প আমি পরে একদিন বলবো, আজকে এটার মধ্যে বলে শেষ করা যাবে না, সেটা অনেক বড় গল্প। কোচিং সেন্টারের নাম হচ্ছে বেস্ট ব্রেন। আগে সে অন্য আরেকটা কোচিং সেন্টারে যেত, সেটার নাম ছিল কুমন, ওখানে সে প্রায় 1.5 বছর গিয়েছে। ওটার ব্রাঞ্চ আবার আমরা যে শহরে আছি সেই শহরে আছে, কিন্তু বেস্ট ব্রেনের ব্রাঞ্চ ওখানে নেই। তো বাধ্য হয়ে আমাদেরকে অনেক দূর এসে ওয়ার্কশিট নিয়ে যেতে হয়, আর ওকে অনলাইনে সপ্তাহে একদিন ক্লাস করে ম্যাথ আর রিডিং। এখানেও কোচিং সেন্টারের ব্যবস্থা আছে, তবে সেটা ম্যান্ডেটরি না যে ওখানে যেতেই হবে। আমরা যারা এশিয়ান আছি আমরা তো চাই আমাদের বাচ্চারা একটু এগিয়ে থাকুক, অ্যাডভান্স করে রাখতে চাই, সেই জন্য আমরা কোচিং সেন্টারে পাঠাতে চাই, সেটার ব্যবস্থা কিন্তু আছে। এই কোচিং সেন্টারগুলোতে বেশিরভাগই থাকে এশিয়ান স্টুডেন্টরা, আমেরিকানরা যে থাকে না তা নয়, তবে সেটার সংখ্যা খুবই কম, 10 জনের মধ্যে হয়তো বা 2-3 জন থাকবে আমেরিকান, বাকি দেখবেন চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ান, বাংলাদেশি। ইন্ডিয়ান অনেক থাকে, চাইনিজ অনেক থাকে। সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পোস্ট অফিসের গাড়ি, পোস্টম্যান চিঠিপত্র বিলি করতে এসেছে। এখানে কিন্তু বাড়িতে নক করে চিঠিপত্র বিলি করা হয় না। এই যে এখানে ছোটো ছোটো বক্সের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে যার যার বাড়ির নাম্বার দিয়ে এক একটা বক্স আছে। আমাদের বাড়ির নাম্বার দিয়ে একটা বক্স আছে, আমাদের চিঠি ওই বক্সের মধ্যেই রাখবে। এগুলোকে মেল বক্স বলে, আউটগোয়িং বক্স আলাদা, ইনকামিং বক্স আলাদা। আমরা যদি চিঠিপত্র পাঠাতে চাই তাহলে আউটগোয়িং বক্সে রাখবো, আর ইনকামিং যেগুলো আসবে আমাদের নামে সেগুলো ইনকামিং বক্সে যাবে। আর অনলাইনে আমরা যে কেনাকাটাগুলো করি সেই প্যাকেটগুলো যদি ছোট সাইজের হয় যে মেল বক্সে যাবে তাহলে তারা সেটা মেল বক্সেই রাখে, আর যদি বড় সাইজের হয় যেটা মেল বক্সে ফিট হবে না সেটা যার যার বাড়ির দরজার সামনে রেখে যাবে। তো কোচিং সেন্টার নিয়ে আরেকটু বলে শেষ করে ফেলি, এখানে আসলে কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়ে না, স্কুল থেকেই সব কিছু কমপ্লিট করে দেয়। তো আমরা এশিয়ানরা একটু অ্যাডভান্স থাকতে চাই বলে বাচ্চাকে আমরা কোচিং সেন্টারে পাঠাই। আমরা এখন একটা মন্দিরে আছি যেখানে প্রতি রবিবার আমাদের ছেলেকে নিয়ে আমরা আসি ওর গান এবং আর্টের ক্লাসের জন্য। আমি এখন প্রসাদ নেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি, প্রতি রবিবার প্রসাদ বিতরণ করা হয়। তো সেদিন আবার ইন্ডিয়ার অন্য কোনো স্টেটের প্রোগ্রাম ছিল হয়তো বা প্রচুর মানুষ ছিল, তো প্রসাদের পরিমাণটা কম, নয়তো এর চেয়ে বেশি থাকে। তো মন্দিরে কলাভবন আছে যেখান থেকে বাচ্চাদেরকে, মানে বড়রাও এখানে শিখতে পারে নাচ, বাংলা গান, আর্ট, কবিতা আবৃত্তি, এমনকি বাংলা অক্ষর জ্ঞান, বাংলা লেখা পড়তে পারা সব কিছুই শেখানো হয়। সেটার জন্য ইয়ারলি রেজিস্ট্রেশন করতে হয়। যদি কেউ শুধু গানে থাকে তাহলে তাকে শুধুমাত্র গানের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, যদি কেউ গান এবং নাচে থাকে তাহলে তাকে দুটোর জন্যই আলাদা আলাদাভাবে করতে হবে। রেজিস্ট্রেশন ফি আলাদা আর প্রতিটি ক্লাসের জন্য পেমেন্ট আলাদা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।